প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের কিছু সম্ভাব্য প্রশ্ন আপনার নিজের নামের অর্থ নিজের জেলার বিবরণ জেলা স্তরে এবং রাজ্য স্তরে স্কুল শিক্ষার নিয়ন্ত্রক সংস্থা গ্রাজুয়েটদের ক্ষেত্রে স্নাতক স্তরে নিজস্ব বিষয়ে প্রাথমিক জ্ঞান প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে মৌলিক রাশি শেখানোর দক্ষতা কারেন্ট অ্যাফেয়ার্সের জ্ঞান প্রাথমিক শিক্ষায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা শিশুদের বিষয়ে খাদ্য ও পুষ্টি সম্পর্কে প্রাথমিক জ্ঞান স্কুল শিক্ষার হিসাবে এখন পর্যন্ত কোন বয়সের গোষ্ঠীতে শিশু হিসাবে বিবেচনা করা হয় শিক্ষার অধিকার আইন শিক্ষণীয় উপকরণ অর্থাৎ সরঞ্জামের ব্যবহার সম্পর্কে জ্ঞান কেন আপনি আপনার বর্তমান চাকরি ছেড়ে দেবেন যদি থাকে অনার্স স্নাতক বা স্নাতকোত্তর প্রার্থী কেন আপনি প্রাথমিক শিক্ষক হতে পছন্দ করেন একজন আদর্শ শিক্ষকের মৌলিক গুণাবলী কি কি শিক্ষকের সংজ্ঞা দাও শিক্ষা কী একজন শিক্ষকের কোন আনুষ্ঠানিক যোগ্যতা নেই এমন উদাহরণ দাও মিড ডে মিলের বিবরণ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য আপনি কোন কমিটি বা কমিশনের সুপারিশ কার্যকর বলে মনে করেন প্রাথমিক শিক্ষা কি শুধুমাত্র মাতৃভাষায় পরিচালিত হওয়া উচিত যদি তাই হয় কেন প্রাথমিক পাঠ্য বিষয়গুলির সম্বন্ধে জ্ঞান এবং পাঠ্যক্রমের সঙ্গে পরিচয় বিদ্যালয়ে এবং শিশু মনে শিক্ষকের ভূমিকা শ্রেণিকক্ষে আনন্দময় অথচ সুনিয়ন্ত্রিত করার পথ পড়ানোর বিষয়কে কার্যকর করে তোলার সহজ পদ্ধতি শিশু মনস্তত্ত্ব সম্বন্ধে স্বচ্ছ ধারণা ভাষা জ্ঞান ইংরেজি ও বাংলা ব্যাকরণ সহ পারিপার্শ্বিক সম্বন্ধে সচেতনতা শিক্ষার অধিকার আইন সর্বশিক্ষা অভিযান মধ্যাহ্নকালীন আহার জাতীয় শিক্ষানীতি শিশু শ্রম আইন স্কুল সুদ নিবোধ প্রথম শ্রেণীতে কি কি বই পড়ানো হয় দ্বিতীয় শ্রেণীতে কি কি বই পড়ানো হয় ইত্যাদি